হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব দক্ষিণ আমেরিকার একটি ছোট্ট দেশ উরুগুয়েতে, যে দেশটি ফুটবল বিশ্বে অতি পরিচিত এবং যার চাকচিক্য ও বিলাসবহুল জীবন দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো চলুন আজকে আমরা ভ্রমণ করে আসি উরুগুয়েতে এবং জেনে নেই উরুগুয়ে সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তোবা আমাদের অনেকের কাছে এখনও অজানায় রয়ে গেছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অবস্থিত উরুগুয়ে দেশটি, এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় ক্ষুদ্রতম একটি দেশ। 19 শতকের শুরু পর্যন্ত উরুগুয়ে দক্ষিণ আমেরিকার স্প্যানিশ সাম্রাজ্যের একটি অংশ ছিল। এরপর কিছুকাল এটি পর্তুগিজদের অধীনে ছিল। 1828 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। এই দেশটি এতটাই সুন্দরতম যে এই দেশটিকে সাউথ আমেরিকার সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। এই উরুগুয়ে দেশটির জাতীয় সঙ্গীত অনেক বড়, যা গাইতে প্রায় 6 মিনিটেরও বেশি সময় লাগতে পারে। উরুগুয়ে পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ যে দেশটির খাবার তালিকার প্রথম স্থানে স্যান্ডউইচ রয়েছে। 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট জোজ মোজিকাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গরিব প্রেসিডেন্ট হিসেবে বলা হয়ে থাকে। তিনি যে টাকা বেতন পেতেন তার পুরো টাকাটাই তিনি কোনো এক চ্যারিটেবল ফান্ডকে দান করে দিতেন। তিনি একজন প্রেসিডেন্ট হয়েও সরকারি কোনো বাড়িতে বসবাস না করে তিনি ছোট্ট একটি ভাঙাচোরা বাড়িতে বসবাস করতেন, যা বিশ্বের ইতিহাসে একজন প্রেসিডেন্টের অন্যতম একটি মাইলফলক। 1985 সালের দিকে উরুগুয়েতে সামরিক আইন জারি হয় এবং তার কিছুদিন পরে সেখানে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। উরুগুয়ে দেশটি মূলত একটি ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশটি পৃথিবীর ইতিহাসে অন্যান্য ধর্মনিরপেক্ষ দেশগুলোর চাইতে অনেক বেশি আলাদা। উদাহরণস্বরূপ বলা যায় যে এখানে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। উরুগুয়ে দেশটিতে মূলত বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মের অধিবাসী, কিন্তু তারপরে এখানে ক্রিসমাস ডে নাম করে কোনো ছুটি দেওয়া হয় না। সেই দিনটিতে এখানে ফ্যামিলি ডে হিসেবে ছুটি দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, উরুগুয়ে পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ যে দেশটিতে 2009 সালে সমস্ত স্কুলের বাচ্চাদের হাতে ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ তুলে দেওয়া হয়। উরুগুয়ে দেশটিতে গাভীর সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার চাইতে প্রায় 3 গুণ বেশি এবং সেগুলোর উপরে সবসময় নজরদারি করা হয়। উরুগুয়ে দেশটি বিশ্বের বিভিন্ন দেশে মাংস এবং দুধ রপ্তানি করে প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, যা তাদের দেশীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। উরুগুয়ে দেশটি দক্ষিণ আমেরিকার এমন একটি দেশ যে দেশটিতে প্রথম সমকামী বিয়েকে বৈধতা দিয়েছিল। উরুগুয়ে দেশটিতে সিগারেট খাওয়া একদম নিষিদ্ধ, কারণ সরকার সিগারেটের উপর ব্যান ঘোষণা করেছে। উরুগুয়ে পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ যারা প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করে এবং তারা সেইবারে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছিল। উরুগুয়ের প্রতিটি মানুষের ইনকাম ভারত পাকিস্তানের চাইতে অনেক বেশি এবং এখানকার মানুষের জীবনযাপন অনেকটাই বিলাসবহুলপূর্ণ। ভিউয়ার্স, আপনারা শুনলে অবাক হবেন যে উরুগুয়ে দক্ষিণ আমেরিকার এমন একটি দেশ যে দেশটিতে দুর্নীতির পরিমাণ একেবারে 0%। উরুগুয়ে প্রতি বছর যে পরিমাণের অর্থ ইনকাম করে থাকে তার বেশিরভাগই আসে মূলত ট্যুরিজম থেকে। তাহলে এখান থেকে বুঝে নিতে হবে যে উরুগুয়ে দেশটি কতটা সুন্দরতম একটি দেশ। উরুগুয়ে দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে মন্তেভিদিও। উরুগুয়ে দেশটিতে মূলত 35 লক্ষেরও বেশি মানুষ বসবাস করে থাকে এবং এখানকার বেশিরভাগ মানুষই মূলত স্প্যানিশ ভাষায় কথা বলে। উরুগুয়ে দেশটির প্রচলিত মুদ্রার নাম হচ্ছে পেসো। উরুগুয়ে দেশটির কৃষ্টি কালচার এবং সংস্কৃতি অত্যন্ত মডার্ন ও জাঁকজমকপূর্ণ। এই দেশটির প্রায় 58% মানুষে মূলত খ্রিস্টান ধর্মের অধিবাসী এবং বাকি মানুষেরা কোনো ধর্মকেই বিশ্বাস করে না। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি তা জানিয়ে আপনার একটি মহামূল্যবান কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন, একটি লাইক দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।